নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় চার রাশি। পয়লা বৈশাখেই শনিচন্দ্রের বীজযোগ, 15, 16, 17 তিনটে দিন নানা ধরনের দুর্ভোগ আসতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি চারটি রাশির নাম জানাবো যারা পয়লা বৈশাখের, দোসরা বৈশাখ এবং তেসরা বৈশাখ অর্থাৎ 15, 16, 17 এই তিনটে দিনে নানা দুর্ভোগের পাল্লায় পড়বে। তবে তার আগে বলবো, আমার এই ভিডিওটি করার অর্থ ভয় দেখানো নয়, আমার এই ভিডিওটি করার অর্থ সতর্ক করে দেয়া। কারণ দেখা গেছে আগে থেকে সতর্ক থাকলে অনেক বিপদ থেকে এমনি এড়ানো যায়। আসুন এবার দেখি কোন সেই চার রাশি যারা পয়লা বৈশাখ থেকেই শনিচন্দ্রের বীজযোগের পাল্লায় পড়ে নানা সমস্যায় ভুগবে। আগে আসুন বলে দিই শনিচন্দ্রের বীজযোগ কখন পড়েছে। শনিচন্দ্রের বীজযোগ পড়েছে 15 এপ্রিল সন্ধ্যা 7টার সময়। শনি চন্দ্র রাশি পরিবর্তন করে মকর থেকে চলে যাবে কুম্ভে, তৈরি হবে শনিচন্দ্রের বীজযোগ। আর এই বীজযোগের পাল্লায় পড়ে 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ নানা সমস্যা আসতে পারে, বিশেষভাবে চারটি রাশি। তাই চারটি রাশিকে আমি আগে থেকে সাবধান করেই দেব। প্রথম যে রাশিটি, সে রাশিটি হচ্ছে অবশ্যই সিংহ রাশি। কারণ সিংহ রাশির সপ্তমে শনিচন্দ্রের এই বীজযোগ তাদের শারীরিক দিক দিয়ে নানা সমস্যায় ফেলতে পারে। বিশেষ করে পেটের সমস্যা, বিশেষ করে মানসিক সমস্যা, বিশেষ করে মানসিক অস্থিরতা তাদের জীবনকে বরবাদ করে দিতে পারে। তাই সিংহ রাশি আপনাদের আমি আগে থেকে সাবধান করেই দিলাম, শুভ পয়লা বৈশাখে ভুরি ভোজ খাবেন না। নিজেকে সুস্থ রাখতে, নিজেকে আরও বেশি কর্মঠ রাখতে নিজেকেই প্রচেষ্টা করতে হবে, লালসা ত্যাগ করতে হবে এবং খুব বেশি ঠান্ডা জল খাবেন না। বাইরে গরম পড়েছে অবশ্যই, কিন্তু খুব ঠান্ডা খাবেন না, এতেও সমস্যা আসতে পারে। দ্বিতীয় যে রাশিটি বলবো, সেই রাশিটি হচ্ছে কুম্ভ রাশি নিজেই। কারণ কুম্ভ রাশির ওপরেই পড়ে গেছে এই শনিচন্দ্রের বীজযোগ। পয়লা বৈশাখ, দোসরা বৈশাখ, তেসরা বৈশাখ, 15, 16, 17 কুম্ভ রাশির জীবনেও নানা সমস্যা চলে আসতে পারে। তাদের জীবনে, বিশেষ করে পারিবারিক জীবনে, সুখ শান্তি বিনষ্ট হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নানাভাবে বিঘ্নিত হতে পারে। তাই কুম্ভ রাশি আপনাদের আমি আগে থেকে সাবধান করেই দিলাম, আপনাদের জীবনও নানা সমস্যা তৈরি হতেই পারে। তৃতীয় যে রাশিটির কথা বলবো, সেই রাশিটির ক্ষেত্রেও অবশ্যই শনিচন্দ্রের বীজযোগ নানা সমস্যায় ফেলতে পারে। সেই রাশিটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির কাছে এই অশুভ যোগ অবশ্যই আসবে। অষ্টমে শনিচন্দ্রের বীজযোগ কর্কট রাশির জীবনে শারীরিক সমস্যা, মানসিক সমস্যা আনতে পারে, আনতে পারে অস্থিরতা, তাদের ক্ষতির আশঙ্কা আছে, শরীর মনে তাদের জীবনে নানা সমস্যা আসতেই পারে। এবং শেষ আর একটা রাশির কথা বলবো, সেই রাশিটিকেও অবশ্যই নানা হতাশার মধ্যে থাকতে হতে পারে। শনিচন্দ্রের বীজযোগ এদের জীবনও নানা হতাশা এনে দিতে পারে। সেই রাশিটি হচ্ছে অবশ্যই মীন রাশি। কারণ মীন রাশির দ্বাদশে এই শনিচন্দ্রের বীজযোগ তৈরি হচ্ছে পয়লা বৈশাখের সন্ধ্যে 7টায়। তাই আপনাদেরও বিশেষ সাবধানে থাকতে হবে, নাহলে শনিচন্দ্রের বীজযোগ আপনাকে নানা ধরনের ক্ষতিকারক অবস্থার সম্মুখীন করবে, আপনার ব্যয় বৃদ্ধি করবে, মায়ের সঙ্গে রিলেশান খারাপ হবে, মাতৃ শরীর ভালো থাকবে না এবং আপনাকে নানা সমস্যার মধ্যে পড়তেই হবে। তাই আজকের এই ভিডিও আমি আলোচনা করলাম যে যে চার রাশি শনিচন্দ্রের বীজযোগ পয়লা বৈশাখ থেকেই আসছে, তাদের জীবনে নানা দুর্ভোগ আসছে, তারা যেন সচেতন থাকে। কারণ সচেতন থাকলেই অনেক বিপদ এড়িয়ে যাওয়া যায়। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু